বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি। আজকে আমি ডিভোমিট ঔষধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ডিভোমিট ঔষধটি সিলভা ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হল মেক্লোজিন হাইড্রোক্লোরাইড এবং পাইরোডক্সিন হাইড্রোক্লোরাইড। এটি সাধারণত ডিভোমিট নামেই পাওয়া যায় এবং এটি ট্যাবলেট আকারে পাওয়া যায়। ডিভোমিট ট্যাবলেটটি যে সকল রোগীদের জন্য মূলত দেওয়া হয়ে থাকে, সাধারণত এটি একটি বমি দূর করার ঔষধ। যে সকল রোগীদের বমি বমি ভাব হওয়া কিংবা বমি হওয়া, গর্ভবতী অবস্থায় বমি বমি ভাব হওয়া, বমি হওয়া কিংবা বমি আসা, মাথা ঘুরানো, হরমোন জনিত বমি বমি ভাব হওয়া, বমি হওয়া, অসুস্থতার কারণে মাথা ব্যথা করা, মাথা ঝিমঝিম করা, বমি বমি ভাব হওয়া কিংবা বমি হওয়া, জ্বরজনিত কারণে বমি আসা, ভেস্টিকুলার অন্ত আক্রান্তের অসুখে যেমন মেনোরিয়াল মিন্ড্রোম, ল্যাবোটাইটিস, অন্ট্রা ভেস্টিকুলার অসুবিধায় এটি দেওয়া হয়ে থাকে। বিশেষ করে ডিভোমিট ঔষধটি বমি দূর করার জন্য খুবই কার্যকরী একটি ঔষধ। ডিভোমিট ঔষধটি খাবার নিয়ম হলো, সাধারণত দৈনিক একটি করে ট্যাবলেট 2 থেকে 3 বেলা খাওয়া যেতে পারে। এটি সাধারণত খালি পেটেই খাওয়া যেতে পারে, তবে রোগীর অবস্থাভেদে, রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডক্টরের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে। ডিভোমিট ঔষধটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ অনুযায়ী খাওয়াতে হবে, কেননা ডক্টর প্রথম অবস্থায় রোগীকে দেখে কিংবা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যে রোগীর কি ধরনের বমির সমস্যা রয়েছে। সাধারণ বমি, গ্যাস্ট্রিক জনিত বমি কিংবা গর্ভবতী অবস্থায় বমি হওয়া, হরমোনজনিত বমি, যে ধরনের বমি থাকুক না কেন, ডক্টর যদি মনে করেন যে ডিভোমিট ঔষধটির দ্বারা রোগীর এ সকল বমি বমি ভাব কিংবা বমি দূর করা সম্ভব, তাহলে ডক্টর ডিভোমিট ঔষধটিই দিবেন। আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয়, ডক্টর সেটিও দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই ডিভোমিট ঔষধটি খাওয়ার পূর্বে একজন রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি। ডিভোমিট ঔষধটি খাওয়ার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। যেমন মুখ শুকিয়ে আসা, চোখে ঝাপসা দেখা, কাদাচিত প্রস্রাব আটকে যাওয়া ইত্যাদি হতে পারে, তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে হয়ে থাকে। গর্ভবতী অবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ে ডিভোমিট ঔষধটি নিঃসন্দেহে খাওয়া যেতে পারে। যদি আপনাদের ডিভোমিট ঔষধটি সম্পর্কে আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে, তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন।